করিও তো বুঝতে পারতেছো, থালি পরে মন খারাপ করে কেন ঘরের মধ্যে বসে আছো? মন রে বুঝ দেওয়ার জন্যই এই কথাটা যে ভাবি রে তা না, কিন্তু মন তো বুঝ মানে না। জানটা হাতের মুঠায় রাখা এই দেশটা স্বাধীন করার জন্য যুদ্ধ করছিলাম। তুই মানিস আর না মানিস, আমার মা কিন্তু তোকে নিয়েই মনে করতো। মুড়ি আর চালবাজা বাইরের জগতে এক হলেও জেলার হাজতখানা কিন্তু এক না, আকাশ পাতাল তফাত। কিন্তু এটা অন্যায় হবে, তাছাড়া জনগণের কাছে তো মুখ দেখাবার পারবো না। পার্টির লোকজনকে হাতে না রাখলে বিপদের সময় তোমাকে কে এসে উদ্ধার করবে? তোমাকে খুলি করছি, প্রচুর পরিমাণ ক্রিমিনালের আগমন আনাগোনা তো জেলখানায়। এখন মনে করো যেখানে 50 জনের থাকার কথা, সেখানে জোড়াজুড়ি করে থাকতেছে মনে করো 500 জন। এই কারণে পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে আর কি। তাছাড়া সেখানে আছে খুব ভালো আনন্দ, আছে বিনোদন, ভালো তাই না? এত আনন্দ এত ফুটি, তাহলে সব থুয়ে গিয়ে আমি আসার কি দরকার ছিল? সারা জীবন ওনে থাকলে পারতে না? এটা তুমি কোন ধরনের কথা কইছো পুষ্পা? এটা গুখার মতো কথা কইলে। শোনো, ইচ্ছে করলে পরে জেলে যেরকম যাওয়া যায় না, আবার ইচ্ছে করলে পরে জেলের ভিতর থাকাও যায় না। সবচেয়ে বড় কথা হলো কি, সারা পৃথিবীতে যেখানে যত শান্তি থাক, নিজের গ্রামটা হচ্ছে আলাদা। এই যে আমি যখন জেলে ছিলাম, আমার গ্রামটার জন্য মানে চিন্তিন চিন্তন করে ব্যথা করতো, মানে আমার হাঁসফাঁস লাগতো যে কবে আমি আবার গ্রামে ফিরে যাব। এই গ্রামের ভদ্রপাড়ার যে মানুষজন, লোকজন, আমার দিদি জামাইবাবু, ইয়ে করার জন্য আমার খুব খারাপ লাগতো। টান গ্রামের জন্য খুব টান লাগে, মায়া লাগে। আমি তো আপত্তি করেছি, কিন্তু মন্ডল তো কানেই নিল না, নিজেই ডিসিশন দিয়ে গেল। আপনি মেম্বার সাহেবগারের সাথে একটু আলোচনা করেন, তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। আমি যদ্দূর খবর পাইছি, মন্ডল তাদেরকে হাত করে নিয়েছে। তাহলে আমাকে অর্ডার দিলি আমি থানায় গিয়ে রিপোর্ট করি। বিল ডাকে শোনা, থানার পুলিশ উপস্থিত থাকবে, আর বেশি বাড়াবাড়ি করলে অ্যারেস্ট করা দিবে। কামটা অত সহজ হলে তো ভালোই হতো আসালত কাকা। মন্ডল যে কিসের জোরে এত পাওয়ার দেখায় সেটা তুমিও জানো, আমিও জানি। তাদের সাপোর্ট নিয়ে আমি ইলেকশনে চেয়ারম্যান হয়েছিলাম, তার ফায়দা তারা এখন নিচ্ছে। তাহলে আর খামাখা কথা বলে লাভ? আর আপনি যদি মনে করেন আপনি তাগারে পার্টির চেয়ারম্যান হয়েছেন, তাহলে তো পার্টির হুকুম তামিল করা লাগবে। হাজার হোক, মন্ডল তো পার্টির নেতা। খোসা মেরে কথা কয় না তো আসলত কাকা, আমার আব্বার আমল থেকে তুমি এই পরিষদের চৌকিদার, তোমার আমি ভরসা করি, সেজন্যই তোমার সাথে পরামর্শ করতেছি। চেয়ারম্যান সাহেব, বিয়াদবি না নিলে একটা কথা কই, আপনার আব্বা ছিলেন জনগণের চেয়ারম্যান, সেই কারণে কেউ কোনো দিন কোনো অন্যায় আবদার নিয়ে আপনার আব্বার সামনে খারাপের সাহস পায় না। আপনি যদি নিজের জনগণের চেয়ারম্যান মনে করতেন, তাহলে আজকে ওই মন্ডল আপনার সামনে এই কথা কওয়ার সাহস পেত। আসলে আপনি যদি একটু মন্ডল সাহেবকে বুঝিয়ে কইতেন। আমি বললাম সামান্য একটা চৌকিদার, আর মন্ডল হলো কত বড় মানুষ, কত বড় নেতা, সে কি আমার কথা শুনবে? আমি তো ওই বিলের টাকে নিয়ে কথা কবার জন্য নিজেই পৌঁছে দিচ্ছি।
চেয়ারম্যান কি কয়, রাজি হয়েছে? চেয়ারম্যানের রাজি আর রাজির ঘাটা কিছু কিটা, তাকে জানানোর দরকার তাকে জানাইছে, পরে যেন কভার না পড়ে সে কিছু জানে না। ও শেষে আবার ওই চৌকিদার দফাদার পাড়ায় ঝামেলা করবে না তো? এই চৌকিদার দফাদারে কি খাওয়া আছে নাকি? আমি যদি ইচ্ছে করি যে থানা থেকে পুলিশ ডাইকে এনে ওই পারে তারপরে রেখে আমি কাম করবো পারি, আর তুই আসো চৌকিদার দফাদারের ভয় পাচ্ছ? ওর কথা বাদ দেন চাচা, চাচা ঘটনাটা যে এমপি সাহেবের নলেজে আছে এই কথাটা কি আপনি চেয়ারম্যানকে জানাইছেন না? আরে আগে এত কথা বলে নিজের কামটা হালকা করবো? আমি শুধু তাকে বুঝিয়ে দিচ্ছি, তার চেয়ারম্যান বানিয়েছি আমরা, আমাদের কথা মতো না শুনলে তার চেয়ারম্যান থাকবে না। কথা তো ঠিকই চাচা, পার্টি থেকে তাকে চেয়ারম্যান বানানো হয়েছে, এখন সে পার্টির স্বার্থ দেখবি না? আমরা কি প্যালেস হচ্ছে রোববারের আগে লাল নিশানা টাঙ্গাই ওই বিল দখলের ব্যবস্থা করবো? হ্যাঁ সেটাই করা লাগবে, আর নিশানা বেশি করে নিস যাতে কারোর চোখ না এড়ায়, আর লোকজন যেন ঠিক মতো নিয়ে যাস। আর শোনেক, লোকজনরে প্রচার করে দিব এবার বিলের ডাক হয়েছে পাপ নাই, আর সেই ডাকে আমরা উইন হয়েছি। তবে এই কথার জন্য বেশি মানুষ কারণ না করে চেয়ারম্যানের পাঁচ পাঁচ থাকে আর কি, নালে পরে আমাদের হাতে গুলো কষ্ট হবে। এখন এই চতুর্দিকে একটু নজর রাখি, থাকি চলবেন। আবার মুড়ি কিসের জন্য আনলে? আচ্ছা মন্ডলের বেটারা কি জগদীশদার ঢোল ফেরত দিছে? দেখি যাও, আসল কথা আমার ভুল হয়ে গেছে, ঢোল ফেরত দেয় নাই জামাইবাবু, তো খালি একবার চেয়ারম্যানের কাছে আর একবার মন্ডলের কাছে এই পাক পাঠতেছে, কোনো ফায়দা হয় নাই। তা কি হইতে তুমি কেন? আমি তোমাকে সারা গ্রাম খুঁজে খুঁজে মনে করে আসতে হয়ে গেল, কেমন আছো পুষ্প? আসিস তো করে কাজ করো, এক গ্লাস ঠান্ডা পানি আমার জন্য নিয়ে আসো তো, তোমার হাতের তরতাজা কল থেকে বাইপাস ঠান্ডা পানি খালি পড়ে পরান্ত আমার জুড়ে যাবে না। এই যে বুদ্ধিশ্বর মহন্ত, তুমি তোমার মিতেক নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার কাছে আবার কেন এসেছিস জগদীশ? তুই না পরিষদে যায় নালিশ দিস, যা সেখানে যা ঢোল নিয়ে গা। আমি চেয়ারম্যানের কাছে নালিশ করবার যাইনি, কামটা ছিল চেয়ারম্যানের তাই গেছিলাম, কয়ের পরে হাজিরা দিবার কি ছিল। আমার কি গেদা চাল পড়েছে বুঝ দে? কেন জগদীশ, তোর এত বড় আসপত্তা যে তুই চাচাক পিঠ পুরা দিয়ে বাঁধার কথা মুখ দিয়ে কয়েও এখনো সুস্থ ভাবে মাটির উপর খাড়াই আছিস? এই মুখে কথা কওয়া বাদ, উয়াকে পিঠ পুরা দিয়ে বাদ দে, তারপরে খবর দেখ উয়ার বাপ আসলতে। আমার ঢোলটা তুই এখনো ঢোলের কথা করছু রে? এই তোর তো ভালো বুঝে কওয়া হয়েছিল যে রোববারের দিন আইসে তোর ঢোলটা নিয়ে যাস, তুই আমার কথা গ্রাহ্য না করে বেশি ক্ষমতা দেখাবার গেছিল তাই না? মন্ডল সাহেব আপনি একটা কথা কন। এই সাজা কি কবি, সাজা কি কবি,
আমরা কথা করছি গ্রাহ্য হচ্ছে না? তুই যদি আরেকবার ঢোলের কথা কষু, ঢোল তোর পিঠের উপর বাজায় ছাইরাতে বনে জগদীশ। জগদীশ, তোকে যাবার করলাম, তুই শুনছিস না কে? আমার খারাপ হইলি কবে থেকে? তুই এত খ্যাত হয়েছিস। তোর ব্যবহারটা এত খারাপ হয়ে গেছে কেন মিতে? আমি তো তোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তুই হঠাৎ করে ক নাই বলে নাই পুষ্পকের বাড়ির ভিতরে ঢুকে বললো কিছুর জন্যে? তাতে সমস্যা কী হয়েছে? সমস্যা কী হয়েছে তুই কিন্তু ঠিকই বুঝতে পারতিস। আমি কিছুজন পুষ্পকের বাড়ি গিয়েছিলাম, সেটাও তো তুই ভালো করে জানিস। আমার জানি তো কোনো লাভ নাই। পুষ্প কী মনে করলো? সে তো ভাবলো তোর সাথে আমি বুদ্ধি পরামর্শ করে তারপর তার বাড়িতে যাই বসেছিলাম কথা কওয়ার জন্যে। পুষ্প মনে করলি কি? তুই তো ভালো করে জানিস আমি আমার মনের টানে ওখানে ছুটে গিয়েছিলাম। ভালোবাসার কামে আমার তো কোনো সলসাতুরে নেই রে। আবার তুই ওইসব কথা করছু, তোর এসব আজারের কথা কিন্তু আমার ভালো লাগে না। আর পুষ্প তো তোকে দেখবেরই পারে না। পুষ্প আমাকে দেখবে না পারলে কি? আমি তো মনের মাঝে শয়নের স্বপ্নে সবসময় পুষ্পর দিকে তাকায় থাকি এবং থাকবো। সেটা থেকে কেউ আমার চোখ ফিরে বের পারবে না, এটা আমার সলিড কথা রে। দেখ মিতা, তোর এসব কথা কিন্তু আমার ভালো লাগে না। এমনিতেই ভদ্রবার অবস্থা কিন্তু খুব খারাপ। শুনলাম জামাইবাবু ঢোল কেড়ে নেওয়া নিয়ে আসালো চাচার মেজাজ নাকি খুব হাই হাই আছে। এর মধ্যে তুই আবার নতুন কোনো ভেজাল বাঁধাবি না। সেটা মনে করে এই জন্য আর সম্ভব হবে না রে মিতে। খালি এই জন্য কে? আমার তো মনে হয় যে বারবার ময়ূরে যদি আমি কয়েকবার জন্মগ্রহণ করি তারপরেও মনে করছে আমি আবার করে পুষ্পুরে দেখবার জন্য বারবার ছুটে যাব। তুই আমার বান্ধব মিতে, মিতে তুই আমার মনের জ্বালাটা বুঝবার চেষ্টা কর মিতে। কিসের জন্য ঠেকাইলো জগদীশের পিঠির উপর তুই যে না দিবে পেরে আমার তো রাগই কমতেছে। জগদীশের কাছে একটা বাদ দিতে পারতেছিস? এখন আমি আছি প্রেমের মধ্যে আর তুই জগদীশের মারামারির কথা নিয়ে আসতেছিস। এখন শুধু প্রেমের কথা হবি কে দোস্ত? তোমার সে কি জলবরিতে কলসি কাকে নদীর দ্বারে আসিবে জানাইছে কিছু সিগন্যাল টিগুলো দেশে? আরে আমি তো এখন সিগন্যালের অপেক্ষায় নাই রে, আমি আসি হচ্ছে এই গন্ধমাখা সাবানটা বৌদিক দেশ। আরে দেখিস না কাপড় কাঁচা সাবান দিয়ে গোসল করতে করতে বৌদির গায়ের রং কেবা হয়ে যাচ্ছে। ঠিক করছি দোস্ত, তাহলে পরে করছিলাম কি যে আমরা কি এখান থেকে চলে যাবো নাকি? মানে আমরা থাকলে পরে যদি তোমার এই গন্ধমাখা সাবানটা দিতে ডিস্টার্ব হয়। হ্যাঁ ভালো কথা কইছিস, চলে যা ভাই। কি কি হয়েছে? দোস্ত কি ব্যাপার, তোমার বৌদি যে গোসল না করেই চলে গেল। তাই তো দেখতেছি রে, খামাখা খামাখা রোদের মধ্যে একদম বসে থেকে লাভ কি হলো কদিনই? না 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 না, আমার মনে করছে কি জানো, আমরা সবাই এখানে থাকার কারণে এই বৌদি আমাকে দেখে লজ্জা পেয়ে চলে গেছে। আর এইসব প্রেম প্রীতির কাজ তো আর জামাত হয় না। আমার নারী ভাগ্য কি এতই খারাপ রে? তাই আমার মনে হয় তোমার এই রাশিগত প্রেমের রাশিটা ফেল মারতেছে। এই
কিন্তু জ্যোতিষ শাস্ত্র দেখান লাগবে। ঠিক কছো, ঠিক কছো, ঠিক কছো, ঠিক আছে। এ এ এ কালু কালু একটা মন ভালোর গান বাজনা দে। ভমর কয় গিয়া মন খারাপের গান ধরছো শ্রীকৃষ্ণ ছেদরা নলে কি হয়েছে আব্বা, তোমার কেমন জানি মন মরা লাগতেছে। কি আর হবি, মনের মধ্যে থেকে কিছুতেই অশান্তি দূর করবে পারতেছি না। আব্বা, চেয়ারম্যান সাহেব কি জগদীশদার ঢোলের কোনো ব্যবস্থা করতে পারতেছে না? করবি কেমা করে, মেরুদণ্ড থাকা লাগবি না? চেয়ারম্যান মেম্বাররা তো আজকাল সব বিশেষ দুরাশা হয়ে গেছে। হোক, যা খুশি তাই হোক, কিন্তু তাই বলে সামান্য একটা ঢোল এভাবে করে কাইরে নিবে? জগদীশদা তো তাদের পাকা ধানের মধ্যে মই দেন। ঢোল তো উপলক্ষ মাত্র, তলে তলে আরো কত কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা পুষ্প, তুমি সেদিন কিসের ইঙ্গিত করছিল? ওই বিষয়টা নিয়ে কথা হবে, উপজেলা গেছিল তো, যেখানে খুশি জায়গা, কত বড় বড় লোক আছে, কত সম্মানের লোকজন আছে, তাদের সাথে কথা কোক। আমি কি, আমি তো সামান্য জমিদার, বড়দের হুকুম তামিল করবার পারি। আহা আব্বা, মাথা গরম করি না তো, চেয়ারম্যান সাহেব যেহেতু ডাকছে একটু গিয়ে শুনে আসো কি কইবার স্যার। চলেক আগে। ভাতের উপর রাগ করতেছো কে তুমি? ভাত তোমার সাথে কি করেছে? তাছাড়া তোমার ভাত তুমি খাবে, ভাতের উপর রাগ কিসে? কার উপর রাগ দেখাচ্ছি না, সব আমার কপালের দোষ। কপালে জালিকা আছে সেটা তো আর খণ্ডাতেই পারবো না।